টুজেড বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আমি আরিফুল ইসলাম আরিফ। যারা কেডিপিতে কাজ করতে চান তাদের জন্যই এই ভিডিওটা। আসলে কেডিপিটা আসলে কি এই বিষয়বস্তু নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেডিপি আসলে কি? কেডিপিটা হচ্ছে কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং, শর্ট ফর্ম হলো কেডিপি, যেখানে অথর বা পাবলিশার তাদের নিজেদের বই নিজেরাই ক্রিয়েট করে কেডিপিতে সরাসরি আপলোড করে থাকে এবং টাকা ইনকাম করতে থাকে। কেডিপিতে আমরা নিজেরা বই ক্রিয়েট করে আমরা আপলোড করব, সেখানে আমাদের বইগুলো পাবলিশড হবে এবং আমেরিকা, ইউকে এবং অস্ট্রেলিয়া এবং উন্নত দেশগুলোতে আমাদের বই সেল হবে এবং এখান থেকে আমাদের একটা ইনকাম আসবে। এজন্য আমরা এখানে বইগুলো আপলোড করব। কেডিপিতে হাজার হাজার বই পাবলিশ করলেও কোনো খরচ নাই, কেননা এখানে কোনো কাস্টমার বই কেনার পর সেগুলো অ্যামাজন প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দেয়। এই জন্য আমরা এখানে হাজার হাজার বই পাবলিশ করলেও এখানে আমাদের কোনো খরচ নাই, এতে আমরা এখানে অনেক বই পাবলিশ করতে পারবো। কেডিপিতে কেমন ইনকাম হয়? আরে বাইরে ভাই, কে তুমি? তুমি অ্যামাজন চিনো না? এটা হলো অ্যামাজন। অ্যামাজনের মতো বড় একটা মার্কেটে তুমি কাজ করবা? পৃথিবীর মতো বড় একটা মার্কেটে এখানে তুমি ইনকাম নিয়ে পড়ে আসো? কাজ করো মিয়া, কাজ করলে টাকা এমনি আসবে, আগে মন দিয়ে কাজ করতে হবে। কেডিপিতে কাজ করার জন্য আমাদের কি কি থাকা প্রয়োজন? কেডিপিতে কাজ করার জন্য আমাদের একটা কম্পিউটার লাগবেই, এবং অনলাইনে যেহেতু আমাদের সব কাজ অনলাইনে করতে হয় এই জন্য আমাদের ইন্টারনেট লাইন লাগবে। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, কেডিপিতে সফল হওয়ার জন্য ধৈর্য এবং প্রচেষ্টা মাস্ট বি লাগবে, এটা ছাড়া সফল অসম্ভব। কেডিপির ভবিষ্যৎ কি? আরে ভাই, কেডিপির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার লাভ নাই তো, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন। আর নিজের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করবার চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলান লাল বাটনে টিপ দিয়া, এবং আমি যে ভিডিওগুলো ছাড়তেছি এগুলা মনোযোগ দিয়ে দেখেন আর মনোযোগ দিয়ে কাজ করেন, তাইলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হইব এবং অ্যামাজনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার লাগবো না। এবং যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, এবং হলো যদি আরও তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাইলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন, তাইলে সমাধান হতে পারে।